হারাম মাল বিসমিল্লাহ কয়ে খাইলে ঈমান নষ্ট হয়ে যায়। আমার বাড়ির মুরগি চুরিছে, অনেক মুরগি আছে আমার বাড়ি গৃহপালিত, 93টা মুরগি নিয়ে গেছে, পোলট্রি না দেশি মুরগি 93টা। আমার ইউনিয়ন বলিয়া ওই বছর মুরগি চুরি হয়েছে, লাস্টে চোর ধরা পড়ছে এই ফার্মের মতোই। পুরো ইউনিয়ন পরে লাস্টে চোর ধরা পড়ছে, ধরা পড়ার পরে আমিও গেছি চোরদারে দেখতে, আমি কই তুই এত মুরগি দেখ কি করিস, কয় যে খাই হাই খাই, আমি তুই এত মুরগি খাস, কয় আমি পোলট্রি খাতি পারি না, তো পোলট্রি খাতি পারে না বুঝলে দেশি মুরগি খায় তা কিনে খা, কয় যে পাবো কোন জায়গায় জন্য চুরিয়ে দেখি। তুই তো আমার বাড়িতে একদিনে নিছি 60টি, কিভাবে নিলি, এই কয় যে বস্তার মধ্যে নিছি, মরিয়ে যায় না, মরার ভয়তে বিসমিল্লাহ কয়ে জবাই দিয়ে যাতে হালাল থাকে, মরাটা খাবে না বিসমিল্লাহ কয়ে জবাই দেয়, সুরা মুরগি বিসমিল্লাহ কয়ে জবাই দিলে হালাল হয়, সুদে টাকা বিসমিল্লাহ কয়ে খালি হালাল হয়, গুছে টাকা বিসমিল্লাহ কয়ে খালি হালাল হয়, এই বিসমিল্লাহ কলি ইমান নষ্ট হয়ে যায়। সুদ খাওয়া টাকা, ঘুষ খাওয়া টাকা, চুরা টাকা, ডাকাতি করা টাকা, উম্মতের হক মারি দেওয়া টাকা, এই টাকা মসজিদ মাদ্রাসায় দিয়ে নেকির আশা করলে ইমান নষ্ট হয়ে যায়, কাফের হয়ে যায়। এক টাকা দেন হালাল দেন, এক টাকা দেন হালাল দেন, আল্লাহ আকবার। এই মদ খাওয়ার সময়, গাঁজা খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময় বিসমিল্লাহ কইলে ইমান নষ্ট হয়ে যায়, খাইতেছো খাই যাচ্ছ এক হারামের মধ্যে যাক, ওই ডেরে বিসমিল্লাহ কওয়া মানে তুমি হালাল মনে করতেছো, চুরা টাকা খাওয়ার সময় বিসমিল্লাহ কওয়া ইমান নষ্ট হয়ে যায়, ডাকাতি করে খাওয়ার সময় ইমান বিসমিল্লাহ কওয়া হালাল, কি বলা হয় ইমান নষ্ট হয়ে যায়, সুদিয়া টাকা ঘুষে টাকা এই টাকা ভালো কাজে ব্যবহার করা আর বিসমিল্লাহ কয়তে ইমান নষ্ট হয়ে যায়, কুফরি গুনাহ করলে তার দোয়া কবুল হয় না। 4 নম্বর এদিক তাকান, আহলুন নিফাক মুনাফিক, মুনাফিকের দোয়া কবুল হয় না, মুনাফিক কারে কয়, আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের আলামত তিনটা, কয়টা, ইজা হাদাসা কাযাবা মিথ্যে কথা কয়, ওয়াইজা ওয়াদা আখলাফা ওয়াদা করে খিলাফ করে, 4-3 নম্বর ওয়াইজা তুমি না খান আমানত দিলে তা খেয়ানত করে, কথা কন, আমরা সবাই আমরা ওয়াদা খিলাফ করেছি, আমরা বলেছি কলেমা পড়েছি, মানে মুজমাল পড়েন, আমানতু বিল্লাহি পড়েন পড়েন, কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, ওয়াকাবিলতু আবার কোন, ওয়াকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, ইমানে মুজমাল পড়ছেন কি পড়েন নাই, তর্জমা কি জানেন, আল্লাহ আমি তোমার জাত ও সিফাতের সাথে তোমাকে বিশ্বাস করি, তুমি আল্লাহ কেমন তা আমার দেখার দরকার নাই, গণেশের মতো 10 কান হাত না 200 হাত তা আমার জানার দরকার নাই, যেমন আল্লাহ তুমি তোমার জাত ও সিফাতের সাথে বিশ্বাস করি, আর আমি কবুল করলাম ওয়াদা করলাম তোমার সমস্ত বিধি বিধান মানিয়া চলিব, আদেশগুলো করিব নিষেধগুলো ছাড়িব, আদেশগুলো ধরিব নিষেধগুলো ছাড়িব, এইগুলি আল্লাহর কাছে ওয়াদা করেছেন, প্র্যাকটিক্যালি আইসা আদেশগুলো ছাড়ছেন আর নিষেধগুলো করছেন, আল্লাহ কয় দাঁড়ি রাখ আপনি দাঁড়ি কাইটা দেন, আল্লাহ কয় নামাজ পড় আপনি নামাজ সাইরা দেন, আল্লাহ কয় পর্দা কর আপনি পর্দা সাইরা দেন, আল্লাহ কয় হালাল খা আপনি হালাল সাইরা দেন, আল্লাহ কয় মসজিদে যা আপনি আপনার দোকানে বইসা থাকেন, আল্লাহ যেটা বলেছেন যেটা যেটা ওয়াদা করেছেন সেইটাই খেলাফ করেছেন, কাজী আপনি মুনাফিক, এই জন্য আমি আপনি মুনাফিক হওয়ার কারণে দোয়া কবুল হয় না, এই তেতুল খান বাদ দিতে হবে, যা বলবো মরে গেলেও তারপর ঠিক থাকবো, মিথ্যে বলবো না, ওয়াদা খিলাফ, 1000 টাকা দেন শুক্রবারে দেবো ভাইজান, বৌরে হাসপাতালে নিতে 1000, আল্লাহর কসম শুক্রবারে দেবো, এইরকম কইলে না দিয়ে পারে নাকি, দেশে 1000টা বছরের মধ্যে শুক্রবারই নাই, সপ্তাহে গেছে 6 দিনই, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, আবার শনিবারেতে চুরু হয় মাঝে শুক্রবার নাই, ও মসজিদেও যায় না জুমার দিন, আছে না নাই, তুমি বিপদে পড়ে হুজুর কেতে দোয়া, হুজুর বাইকে খালিও কাজ হবে না, কোন তাই কাজ হবে না, ফেরত যাবে মতো তারপরে দোয়া, সারা দুনিয়ার থেকে দোয়া হচ্ছে কিন্তু দোয়া কবুল হয় না কেন, আমার দিকে ইস্তাফতি কলবাক, প্রত্যেকে নিজের দিকে তাকান কার মধ্যে কোনটা আছে, এই 6টা কোনটা কার মধ্যে আছে সেই নিজে নিজে চুপ করে বেঁধে পারবেন, আমারটা আপনি জানেন না আপনারটা আমি জানি না। 4 নম্বর 5 নম্বর হলো মুরতাকিবে কাবায়ের, বুঝে বুঝে রেগুলার কবিরা গুনাহ করে, এই লোকটার দোয়া কবুল হয় না, দাড়ি কাটা সগিরে না কবিরা, জোর হলো না, বেপর্দা বউ মার্কেট করে, বউ মার্কেট করে, আরে কায়দা, ইদানিং তো মহিলারাই বাজার ঘাট করতেছে, সুবহানাল্লাহ, পুরুষই কামাই করে বস্তা ধরে পুরুষ আর ভ্যানিটি ব্যাগ বউরাতে, উনি কিনে দেবে আর এটা গাদার মতো বয়ে বেড়াবে,
তারপরও কথা কথি সাহস পায় না ঈদের সময় আমার একটা লুঙ্গি কিনে দাও বৌরে পাই আমারটা লুঙ্গি কার স্বাধীনতা দিলাম না কত তো 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 দরকার নেই দিয়ে দিন বৌকে কাছে আমার মুড়ি দইছে আর বউকে মার্কেট করতে ছেড়ে দেয় ভালো করে মনে রাখেন বাবারা ভাইরা এ যুবকরা তোরা মনে রাখিস নতুন বিয়ে করে বউরে মাথায় করে নাচাও ও কিন্তু বান্দরের মতো উপরে যে পেশাব করে দেয় বউতি বউরে যদি একবার মার্কেট চিনে নেবেন জীবনে কোনোদিন তারে বাজার করে দিয়ে খুশি হতে পারবেন না আমার এই ওয়াজ যদি মহিলারা শুনে আমারে আর দাওয়াত দিতে দেবে না না দেয় না দিক একবার আই সিরে মাসি উচিত কথা কবরে মাসি তাই তোর বাড়ি আসি আর না আসি মহিলাদেরকে মার্কেট চিনাইয়া শেষ করছে পুরুষটা এখন মার্কেটে সিট পায় না দাঁড়াতে জায়গা পায় না মহিলাদেরকে নির্গত হয় মহিলারা বিরক্ত হয় কইছি এত বিচারা রাস্তায় আইছে কিয়া এত পুরুষ মার্কেটে আইছে কিয়া মানে আমরা মার্কেটে যা দোষ থাকবে এলো ওরা কথা কন আরে একবার যদি তাদের মার্কেট চিনাইছেন জীবনে কোনোদিন শাড়ি চুড়ি কিনে দিয়ে খুশি করতে পারবেন না আপনি একখানে নিয়ে দেবেন দেখে কারণ উনি নিজে জাতি পারে নাই বিদায় আপনার খান যত ভালো হোক আনলাইক করবে আর দোকানদাররা এত বড় কৌশলী এই কাস্টমার মহিলাদের চেহারা দেখার হিকমত ওরা জানে বসার সাথে সাথেই উঠতে দেবে না কিনাবে যাই খাবারটা কিছু নিয়ে এসে তাড়াতাড়ি ভাবি চাপা আছে সিঙ্গাড়া নিয়ে সিঙ্গাড়া নিয়ে দিছে তা তো ওই বোরকার নিচে দেখা যায় তাতে বোরকার ডাকনা সরাচ্ছে না নিচে দেখাচ্ছে এখন মুখ দেখতে পাচ্ছে না এখন কি খাতে তাড়াতাড়ি চা নিয়ে কফি নিয়ে চার কফি তো তৈরি দেখা যায় শাটারে জাবুট হইতেছে দোকানে কতক্ষণ এই যে অপকৌশল করে করে বিভিন্ন জায়গায় অপকৌশল আর এক শ্রেণীর দোকানদাররা চোর বানায় এ আমরা যারা গাড়ি টাড়ি চালাই আমরা তো সবসময় গ্যারেজে যাইতে পারি না আমরা গ্যারেজে যেতে পারি না গাড়িওয়ালা ড্রাইভারে দিয়ে গ্যারেজে পাঠাই দিই ড্রাইভার ওই মাল কেনে দোকানের তে দাম দাম যা সে দাম কত এটা মেমো সে করে দেবে না মাল বিক্রি করে এই ড্রাইভার রে বলে কোনটা কয় টাকা ধরবো বলেন কোনটা কয় টাকা লিখবো তার মানে তুমি যা বলবা আমি তাই লিখে দেবো আর যা লিখে দেবো তুমি মালিকের কাছ থেকে তাই আনবা 1000 টাকার মাল 2000 টাকা লিখে দিতেছে সেই 2000 টাকা মালিকের মালিক তো দোকানে যায় না পরে সুন্দর করে চোর বানায় দিচ্ছে চোরের প্র্যাকটিস করে এইভাবে দুর্নীতি করে যত গুনাহ সমস্তই দোকানদাররা বাবা দোকানদার ব্যবসায়ী যারা যে মাল মালিককে যদি কর্মচারী পাঠায় আপনার নির্দিষ্ট দামের উপরে আপনি যে টাকা নেছেন সেই টাকার উপরে আপনি মেমো করে দেবেন ওই লোকটা খাদেম রে ওই কর্মচারী আপনি চোর বানাবেন না সব জায়গা দুর্নীতি চলতেছে কথা বলেন ঠিক কি ঠিক না আল্লাহ হেফাজত করে বলেন আমিন মুরতাকিবে কাবায়ের সুৎখা কবিরা গুনাহ গুসখা কবিরা গুনাহ এই আরো ছোট গুলো কয়ে দেই তাকনুসিয়ে প্যান্ট পাজামা লুঙ্গি পরা কবিরা গুনাহ এই পুরুষরা আর মহিলারা শরীরের কোনো অঙ্গ বের করা কবিরা গুনাহ যেই 14 জনের সাথে বিয়ে হারাম ওই 14 জনের শুধু মুখমণ্ডল হাতের কবজি পায়ের টাকনু নিচের টুক দেখাইতে পারবে এই 14 জনের শরীরের অন্য জায়গাও দেখাইতে পারবে না বহুত মহিলারা গাফিল আছে যুবক ছেলে 16-18 বছর একটার বয়স সে কলেজে পড়ে আরেকটা ছোট বাচ্চা কোলে আছে এই কোলের ডারে দুধ খাওয়ায় যুবক ছেলে সামনে দিয়ে ঘুরতেছে মা স্তন খুলে দিয়ে কোলের বাচ্চারে দুধ খাচ্ছে আর তার বড় ছেলেকে বড় ছেলেতে স্তন দেখতেছে এই ছেলের সাথে মায়ের জেনার গুনাহ লেখা হবে ওই ছেলে এক সময় দুধ খাইছে আড়াই বছরের পরে তারও তোমার স্তনে চাটা দিয়ে হারাম এখন সে সাবালেক হয়ে গেছে মায়ের প্রত্যেকটা অঙ্গ দেখলে তার ভিতরে নষ্টামি তার ভিতরে কুমন্ত্রণা আসে কাজেই মায়ের স্তন তাকে দেখাচ্ছে বাপের সামনে স্তন খুলে দিয়ে দুধ খাওয়ায় শ্বশুরের সামনে স্তন খুলে দিয়ে দুধ খাওয়ায় ঘরের ভিতরে যুবতী বোন যুবক যুবতী মেয়ে বাপের সামনে ভাইয়ের সামনে সিরফ কামিজ পরে ঘরে উড়না ব্যবহার করে না জানে দেখে সামনে পর্দা লাগবে না কিন্তু টাইট পয়েন্ট ফিটিংস কামিজ পরে বাপের সামনে যে ঘুরবেন কবিরা গুনাহ এই ব্যক্তি তাহাজ্জুদে পড়ুক আর শেষে তাহাজ্জুদ বলে শেষতেই দোয়া করুক সবে কদরে দোয়া করুক তার জন্য সারা দুনিয়ার উলামায়ে কেরাম দোয়া করলেও ওর পক্ষে দোয়া কবুল হবে না এই তেতুল খাইয়ে বসে রইছি পিলাই কথা কর না কেন এক ছেলে ছেলে বিয়ে করে নিয়ে আসছে গাড়ির থেকে বউরে ঘরে নেবে কে স্বামী নেবে না মাইয়ের জামাই রে পাঠাইছে যাও দুলাল তুমি নিয়ে আসো দুলাল যাইয়ে শালা বউরে কোলে রে ঘরে নেয় শালা বর পাইলা বর কত দুলো বাই করে
এই মুরব্বিরা হুকুম দেয় আর সেই মুরব্বি মসজিদে যে জিকির ঠালাকি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ একজনে নাহে লাগিয়ে সিতে পড়ি গেছে এই নূর গুতে আর ঘরের ঘরের ভিতরে আকাম করে আবার দোয়া হুজুরকে কাছে দোয়া চাও কোন দোয়াই কাম হবে না এগুলোর থেকে ফেরো এগুলোর থেকে ফেরো ছয়খান তেতল খেয়ে বসে রইছো মুরতাকে বেকাবায় ছয় নম্বর তেতল হলো মুস্তাখিফুম বিসগায় ছোট গুনাহ উডা কি হবে ছোট গুনাহ সগীরে গুনাহ টুপি না হলে নামাজ হয় না কিরা বলছে টুপি না হলে জামা বড় জামা না হলে নামাজ হয় না এ না হলে হয় না ওয়া না হলে হয় না এই কয়েকটা ছোট ছোট গুনাহে ছোট মনে করতে করতে একটা সগীরা গুনাহকে তুচ্ছ করে তিনবার করলে সেটা কবিরায় পরিণত হয়ে যায় এবং গুনাহ শাস্তির দিক দিয়ে কোনো গুনাহই কম নাই কবিরা গুনাহে 7000 বছর সগীরা গুনাহে 7000 বছর জাহান্নাম একটা গুনার কারণে তা কবিরা গুনাহে 7000 সগীরা গুনাহে 7000 কেন বড় একটা সাপে কামড় দিলি মরতে যে টাইম লাগে ছোট একটা সাপে কামড়ালে কিন্তু তাতে টাইম কম লাগে না বেশি লাগে একই টাইমই মরে না তো যে ওটা ছোট সাপ ওর কামড়ে কি হবে 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 কিছু হবে ছোট সাপে কামড়ালে কিছু হয় বড় সাপে কামড়ালিও মানুষ মারে ছোট সাপে কামড়ালিও মানুষ মারে কবিরা গুনাহে 7000 সগীরা গুনাহে 7000 এই ছয়টা গুনাহ থেকে বেঁচে থাকি আমাদের দোয়া আল্লাহ পাক কবুল করুক সবাই বলেন আমিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম বলবেন সভাপতি সব কিছু বলবেন জি জি মাইক দেন সভাপতি সব মাইক দেন আর বলবেন না কথা তাড়াতাড়ি ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما أي رب العالمين قبل رد بجنت بوشا আহলে হক উলামায়ে কিরাম কুরআন হাদিসের আলোচনা করেছে অবশেষে আমি গুনাহগার মূর্খ অনপড় অযোগ্য তোমার বান্দা বান্দীদের উদ্দেশ্যে যা পারছি বুঝছি আলোচনা করে শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি এক্ষুনি মাফ করে দাও আয় আল্লাহ যত গুনার আলোচনা এখানে করেছি সবই আমরা করে থাকি আবার মাঝে মাঝে তওবাও করি নফসের সাথে পারি না শয়তানের কাছে হেরে যাই তওবা ভঙ্গ হয়ে যায় আজকে তুমি এই গভীর রাতে শেষবারের মতো ক্ষমা করে দাও আয় আল্লাহ শিরকি কুফরি বেদাতি মুনাফিকি যত কবিরা সগীরা গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে ক্ষমা চাই তুমি মাফ করে দাও আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব উস্তাদ সাগরের পীর মোর্শেদ ছাত্র ছাত্র ভাই মহাব্বতের কত মানুষ কবরে চলে গেছে আল্লাহ সকলের পক্ষ থেকে ক্ষমা চাই তুমি মাফ করে দাও সকলের কবর আজাব তুমি বন্ধ করে দাও সকলের কবরে তুমি জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও আয় রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো শিরিক ও কুফর মুক্ত ঈমান দান করো বেদাত মুক্ত সুন্নতি আমলের পাবন্দি করার তৌফিক দান করো আয় রব্বুল আলামিন পরিপূর্ণ ঈমান ও ইসলামের সাথে জিন্দেগি বসার করার তৌফিক দান করো মরণের সময় আমাদের সকলকে জবানে কলেমা তৈবা জারি করে দিও আয় আল্লাহ পরিপূর্ণ সুস্থতার সাথে পরিপূর্ণ ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে আমাদের সকলকে তুমি লম্বা হায়াতে তওবা দান করো চলাফেরার পথে সকল প্রকার হাদেসা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোর ডাকাত গুন্ড বদমাশ শত্রু দুশ্মনের হাত থেকে হেফাজত করো আয় আল্লাহ পর্দার আড়ালের মাগুন্ডা হাত তুলেছে তাদের বিষয়ে যা আলোচনা করা হলো সব কথাগুলো তাদেরকে আমল করো তৌফিক দান করো মাগুন্দেরকে খাস পর্দা করার তৌফিক দাও পারিবারিক অশান্তি থাকলে দূর করে দাও স্বামী স্ত্রী সুসম্পর্ক পয়দা করে দাও সারা দুনিয়ার মসজিদ মাদ্রাসা গুলো আল্লাহ কবুল করে নাও খাস করে এই মাদ্রাসা খানা তুমি কবুল করে নাও
মাদ্রাসার সব হাজার জরুরত তুমি পূরণ করে দাও তোমার বান্দারা হাজার হাজার লাখ লাখ টাকা দিয়েছে এক টাকা থেকে লক্ষ টাকা পর্যন্ত এখানে দিয়েছে সমস্ত দানকারীদের দান তুমি কবুল করে নাও আয় আল্লাহ দানকারীদের সকল প্রকার আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করো দানকারীদেরকে কিয়ামতে আনসার ও বদরি সাহাবাদের সাথে জান্নাতি করে দিও দুনিয়ায় সকল প্রকার আফত বিপদ বালা মুসিবত রোগ ব্যাধি মালি মামলা মোকদ্দমা থেকে আল্লাহ তুমি হেফাজত করো আয় আল্লাহ বিদেশি অনেকরা প্রবাসীরা টাকা পয়সা দিয়েছে দোয়া চেয়েছে সকলের বিদেশি জীবনকে তুমি সুখময়